দেশে মাদক বিরোধী অভিযানের নামে বেছে বেছে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনী মাদক নির্মূলের নামে দেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু মাদকের গডফাদাররা অধরাই রয়ে যাচ্ছে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর নিয়ে সমালোচনা করেন বিএনপির নেতা। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করা হচ্ছে এবং নতুন করে টার্গেট করা হচ্ছে। একতরফা নির্বাচনের জন্য যা যা করা দরকার তিনি তার অনুগত প্রধান নির্বাচন কমিশনারকে সেটি দিয়ে এখন তিনি শান্তিনিকেতনে আনন্দ ভ্রমণ করছেন।